আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাতু। সম্মানিত দর্শক, আজ রাতেই শুরু হবে তারাবির নামাজ। মাগরিব থেকেই মাহে রমজানের সব আমরা পেতে শুরু করব। মাহে রমজান আসলেই যে জিনিসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ, মাগরিবের পূর্বে ইফতার নিয়ে বসে থাকা, আর ইফতার গ্রহণের সময় যে একটা আনন্দ মুহূর্ত থাকে, আবার রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে গিয়ে সেহরি খেতে ওঠা, তাহাজ্জুদের সময় সেহরি খাওয়া, এই যে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, সেহরি এবং ইফতার, এটি এই দুটি আমলকে আমরা সুন্নাত তরিকা অনুসারে আদায় করব ইনশাআল্লাহ। সেহরি এর নিয়ম হলো অতি তাড়াতাড়ি না খেয়ে একেবারে সুবহে সাদিক পর্যন্ত, শেষ সময় পর্যন্ত খাওয়া, একটু দেরিতে খাওয়া, এটি সুন্নাত। আর ইফতার, এটি দেরিতে না খাওয়া, তাড়াতাড়ি খাওয়া। মাগরিবের নামাজের আজান হওয়ার সাথে সাথেই, মাগরিব শুরু হওয়ার সাথে সাথেই ইফতার করা, এটি সুন্নাত তরিকা। সম্মানিত দর্শক, ইফতারকে সামনে রেখে যে দোয়াটি পড়তে হয় সেটি আমরা আজ শিখব। ইফতারকে সামনে রেখে আমরা ইফতার যখন করব, সেই ইফতার গ্রহণ করার পূর্বে যে দোয়াটি করব সেটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটি হলো আমাদের ইফতারের দোয়া। ইফতারের দোয়া, ইফতারকে আমরা আল্লাহর খুশির জন্য ইফতার করতেছি, রোজা ভাঙতেছি, বা যারা বাংলায় পারি এভাবে বলবো। আর রোজা রাখার নিয়াত, আমরা রোজা রাখার কী নিয়ত করব, সেহরি খেয়ে আমরা রোজার কী নিয়ত করব, এভাবে আমরা নিয়ত করতে পারি। নাওয়াইতুয়ান আসুমা গদম মিন শাহরি রমাদান আল মুবারকি। আমি আবার বলছি, নাওয়াইতুয়ান আসুমা গদম মিন শাহরি, আসুমা গদম মিন শাহরি রমাদান আল মুবারকি। যারা আরবি পারবো না, বাংলায় এভাবে নিয়ত করব, আজ আমি আল্লাহর খুশির জন্য রোজা রেখে রাখতেছি। আমি আবার বলছি, যারা আরবিতে নিয়ত পারি না, বাংলায় এভাবে নিয়ত করব, আল্লাহ পাকের খুশির জন্য আজ আমি রোজা রাখলাম।